আপনি একমাত্র এই বাড়িতে আমার কদরটা বোঝেন। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি সবাইকে, এমন এমন মেনু বানাবো না সবাইকে তাক লাগিয়ে দেবো। মা শপিং করবে, তুমি দারুণ দারুণ মেনু সব রেডি করবে। এক্স্যাক্টলি, এত কিছুর মাঝখানে আসল কাজটাই যে করা হয়ে উঠছে না সেটা কি কারুর খেয়াল আছে? কি সেটা? আরে বাবা, বিয়ের তারিখটাই তো এখনো ঠিক হয়নি। ব্যাপারে আমি কিন্তু ভট্টাচার্য মশাইকে আসতে বলেছি, আর সকালেই তো উনি আসবেন। ভালো, এই তো আমি এসে গেছি। নমস্কার ভট্টাচার্য মশাই। হঠাৎ এমন জরুরি তলব কেন? আপনি তো সবই জানেন, সৈকতের বিয়ের ব্যাপারে যদি তাড়াতাড়ি একটা শুভ দিন ঠিক করে দেন। সবই তো ঠিক আছে, কাছাকাছি যে দিনটা আগে ঠিক ছিল সেটাই সব থেকে ভালো, তা নইলে সামনের মাসটা ছেড়ে পরের মাসে। তাহলে তো বড্ড বেশি দেরি হয়ে যাবে, তার চেয়ে বরং আগের দিনটাই ঠিক থাক। কি বলছো মা, আগের দিনটা মানে? তাহলে তো হাতে মাত্র আর কটা দিন বাকি, আমরা কি? দিদি, আরেকটা জিনিস তো ভাবতে হবে না, অপর্ণাদের বাড়ি কি এত তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবে? সেই তো, এটা বাবা, অ্যারেঞ্জমেন্ট করার কি আছে? আমরা তো অপর্ণার বাড়িতে যাব আর ছেলের বউকে বরণ করে নিয়ে আসবো, ব্যাস হয়ে গেল। ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, কি রে তুই, আমি তো যাচ্ছি, ওই সমস্ত কথা উঠলে আমি চুপ করে থাকবো? তুই তো জানিস এই সমস্ত ব্যাপারে আমি তোর সঙ্গে কমপ্লিটলি একমত। হ্যাঁ অপু, আমারও মনে হয় এসব নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নেই, কারণ দিবাকর বাবু এবং তার স্ত্রীকে আমি যতটুকু বুঝেছি ওনারা এসব চাইবার মানুষ নন। কাকিমা, তুমি আর মা তো একসঙ্গেই গঙ্গা স্নানে গেলে, তুমি চলে এলে মা রয়ে গেল কোথায়? বউয়ের প্রতি ভালোবাসা তোর উতলে উঠলো দেখছি, কিসের লোক এটা? কি বউয়ের প্রতি ভালোবাসা নাকি টাকার লোভ? বিশ্বনি, আমি তো বললাম যে ভুল হয়ে গেছে, আপনি শুধু শুধু কেন এসব কথা বলছেন? সূত্র, টাকার জন্য অনেক কিছু হতে পারে, এমনকি আপনও পর হয়ে যেতে পারে। কি সব বলছো তুমি বেবি? জানি সূত্র, এখন দোয়েলের হাতে টাকা আছে সেজন্য তুই দোয়েল হয়ে কথা বলছিস, আর আমাকে জানায় তাই বলে অপমান করছিস। অপর্ণাকে আমি আমার মেয়ের মতো দেখি, মেয়ের কাছে কেউ পণ নেয় নাকি? যাক স্যার, আপনি আমাদের একটা মস্ত বড় টেনশন থেকে বাঁচালেন। আসলে অপর্ণা বলেই দিয়েছিল যে পণের ব্যাপার থাকলে ও বিয়েই করবে না। এই জন্যে তো অপর্ণাকে আমি এত ভালোবাসি, ওর সাহস, ওর সততা, ওর দৃঢ় মানসিকতা আমাকে মুগ্ধ করে। সত্যি স্যার, এটাই ভালো লাগছে যে আপনার আদর্শ আর আপনার হবু পুত্রবধূর আদর্শ মিলে যাচ্ছে। ঠিক বলেছি চন্দ্র। স্যার, বিয়ের ডেটটা কি আপনি কিছু ফাইনালাইজ করলেন? ঠিক আছে, পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে আমি আমি আজকালের মধ্যে মনতোষবাবু আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, আজ তাহলে আমরা উঠি। না না, তা কি করে হবে চন্দন? সূত্রকে কোথাও পাওয়া যাচ্ছে না, ঠিক কাজের সময় ওকে পাওয়া যাবে না। আমি বা কেন এত টেনশন করছি, কি দরকার আমার টেনশন করা? দাদা বেঁচে আছে না মারা গেছে সেটা জেনে আমার কি লাভ? তাছাড়া 1,00,000 টাকা আমি পাবোই বা কোথায়? না, দাদার খবর জানার জন্য আমার এতটুকু ইন্টারেস্ট নেই, সীতাংশু যা পারে করে নিক।